এত কঠিন লজিক চিত্রের মান নির্ণয় করতে কি পারবে? দেখো প্রশ্নটি কিভাবে করছে, যে উদ্দীপকের এফ এর মান নির্ণয় করে সরল করো, মানে এফ এর মান বের করে তোমার সরল করতে হবে। আবার গ নম্বরে বলছে যে সেই সরলকৃত মান সত্যক সারণী করো, তার মানে ঘুরে ফুরে যদি তুমি এই মানই বের করতে না পারো তাহলে সরল বা সত্যক সারণী শিখেও কিন্তু কোনো কাজে আসতেছে না। এখন কথা হচ্ছে এটা তো অনেক কঠিন অ্যাডভান্স লেভেলের একটা প্রশ্ন, তো তোমরা যদি গেইটই না চেনো তাহলে মান বের করবা কিভাবে? তো এই মুহূর্তে তোমাদের হাতে যতটুকু সময় আছে তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি কোর্স করতে পারো। তোমরা এইসব প্রশ্ন দেখে ভয় না পেয়ে দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। তো আমি এখন তোমাদের ব্যাখ্যা করে করে এই মানটি বের করা শিখাবো, আর তোমরা আমার কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করো, কারণ আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বন্ধ হয়ে গেছে, আগের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করলে কিন্তু আমাকে পাবে না। ওকে, আচ্ছা দেখো বলছে উদ্দীপকে এফ এর মান নির্ণয় করো, তো আমরা প্রথমে হচ্ছে মান নির্ণয় করবো, কারণ মান নির্ণয় করতে পারলে আমরা সরল করার চেষ্টা করবো, সত্যক সারণী করতে পারবো, কিন্তু যদি মানই বের করতে না পারি তাহলে কিন্তু এই সরল বা সত্যক সারণী কোনোটাই কিন্তু করতে পারবো না। তো এবার একটু লক্ষ্য করো যে কেমন একটা লজিক চিত্র দিয়ে মান বের করতে বলছে। তোমরা চাইলে ভিডিওটি পজ করে রাখো, এখন পজ করে দেখো তো তোমরা মান বের করতে পারো কিনা, আমার সাথে মিলাও তো, একটু প্র্যাকটিস করো আমার সাথে প্লিজ। হাতে একেবারে সময় কম তোমাদের, আর মাত্র যারা 2024 সালে পরীক্ষার্থী আছো মাত্র 2 মাস সময় আছে, 2 মাস তোমার মাস্টার প্ল্যান করতে হবে কিভাবে আইসিটি তে সর্বোচ্চ নম্বর তোলা যায়, কিভাবে ভালো পাস করা যায়, ভালো রেজাল্ট করা যায়। এখনো অনেকে আছে যে আইসিটি ধরো নাই, খুলে দেখো নাই, কিছুই বোঝো না, তো তোমরা এখনো সময় আছে, তোমাদের এখনো সময় আছে, দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিয়ে তোমাকে আইসিটি শিখাবো। ওকে, আচ্ছা দেখো এবার আমি যেটি বলছিলাম যে তোমরা ভিডিওটি পজ করে নিজেরা আমি বিশ্বাস করি বের করে নিছো, এখন আমার সাথে মিলাবে। আচ্ছা এই যে একটা গেট দেখতে পাচ্ছ, একটা গেটে অনেকগুলো গেট, তো যদি কেউ চিন্তা করে যে এখন এই মুহূর্তে এফ সমান কত হবে, এইগুলো বিশ্লেষণ না করে এইখানে যদি আমি চিন্তা করি যে এফ সমান কি হবে আমিও পারবো না, তাহলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে এইটা মানে এই জায়গায় কি হবে, এটা কোন গেটে আছে, এটা হচ্ছে নর গেট। তো নর গেটের কাজ হচ্ছে কি বলতো, যোগ করা, অর্থাৎ নর গেটের মধ্য দিয়ে যা কিছু প্রবেশ করবে সব যোগ করে ভুল নট, তো প্রবেশ করেছে এ এবং বি, এই জায়গাটা পেয়ে গেলাম এ প্লাস বি হোল নট, আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর আমরা এই মানটা বের করবো, এইটা আমরা দেখতে পাচ্ছি এন গেট, তো এন গেট চিনার উপায় কি বলতো, এন গেট চিনার উপায় হচ্ছে ডিয়াক্রিট। আচ্ছা এবার এন গেটের কাজ হচ্ছে গুণ করা, তো এই এন গেটের মধ্যে প্রবেশ করেছে হচ্ছে বি আর হলো সি, তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম বি সি, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার এই গেইটে যাওয়ার আগে আমাদের এই গেইটের মানটা বের করতে হবে, এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা আমরা কি পাবো, তো এটাও এন গেট, এইটার মধ্যে কি কি প্রবেশ করেছে তোমরা চিন্তা কিভাবে, চাঁদা আকৃতি থাকলে অর গেট, অর এর কাজ হচ্ছে যোগ করা, বি আকৃতি থাকলে হলো গুণ করা, তো এই এন গেটের মধ্যে যা কিছু প্রবেশ করেছে সব হচ্ছে গুণ হবে, তো প্রবেশ করেছে হচ্ছে এই সমীকরণটা এ প্লাস বি হোল নট, আর প্রবেশ করেছে এইটা, এখন এইটা কোন জায়গা থেকে আসছে, বি থেকে আসছে, বি থেকে আসছে, এই জয়েন্ট আসছে কোথা থেকে, বি থেকে, তাহলে দাঁড়ালো কি, দাঁড়ালো হলো এ প্লাস বি হোল নট ইন্টু বি, তো যেহেতু ভিতরে প্লাস আছে আমরা ব্রাকেটে বি লিখলাম, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এইবার এই জায়গাটাই হলো তোমাদের প্যাচ লেগে গেছে একটা, তাই না, যারা ভিডিওটি পজ করে প্র্যাকটিস করার চেষ্টা করতেছে, আর যারা একেবারেই বোঝো না বা গেইট চেনো না বা ভালো প্রশ্ন ধরতে পারো না বা মোটামুটি আইসিটি বোঝো কিন্তু প্রশ্ন এরকম আসলে গুলিয়ে ফেলো, তারা তো বুঝতেই পারো না, তো তাদের জন্য কিন্তু আমার এই কোর্সটি খুব খুব কাজে লাগবে, বিশ্বাস করো যদি তুমি কোর্সটি করে দেখো তাহলে প্রমাণ পেয়ে যাবে কত টাকা পয়সা তো কত জায়গায় নষ্ট করো, মাত্র 999 টাকায় ফুল কোর্স বোর্ড পরীক্ষা পর্যন্ত, দ্রুত ভর্তি হয়ে যাও, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। আচ্ছা এরপর এই মানটা আমরা বের করবো, দেখো এটা হচ্ছে নর গেট, কোন গেট বলতো, এক্স নর গেট, কেন এক্স নর গেট, এই নরের ভিতরে একটা জ্বর দেওয়া আছে, এটা হচ্ছে এক্স নর গেট, তো এই এক্স নর গেট এর মান আমরা জানি কি, ধরো আমি ওইটা এখানে পরে লিখে আমি যদি এই জায়গাটা একটু বুঝাই, এইটা হচ্ছে এক্স নর গেট, এই জায়গায় যদি এ হয় এই জায়গায় যদি বি হয় তাহলে এখানে দাঁড়াই হলো এ জ্বর বি হোল নট, ঠিক এই জিনিসটা তো এরকম, তো এইটার মধ্যে প্রবেশ করেছে কি, এই এক্স নর এর মধ্যে প্রবেশ করেছে এই সমীকরণ, তাহলে এই সমীকরণটা আমরা আগে লিখি, আমরা লিখি এ প্লাস বি হোল নট ইন্টু বি, এইটা হলো এই সমীকরণটা লিখলাম, আর প্রবেশ করেছে এইটা, তাহলে এইটা আবার কি এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট, তার মানে কি এখানে দাঁড়ালো জ্বর এ প্লাস বি হোল নট, আমি যদি এইখানে বিশ্লেষণ করে বুঝাই এই যে হলো এ, এ হলো এইটু, এই যে হচ্ছে বি, এই যে হচ্ছে বি, এই বি হলো এই এইটুক, এই এই যে হচ্ছে বি, এই যে এই অংশটা গেছে,
কারণ ভিতরে কিছু জ্বর আর উপরে এই নটের কারণে সবার উপরে হোল নট। তোমরা কি বুঝতে পারছো আমি ভেঙে ভেঙে বুঝাইলাম যে এই অংশ মনে করো এ আর এই অংশ মনে করো বি, তাহলে এইটা লিখে জ্বর দিয়ে তারপরে এ প্লাস বি হোল নট আমরা দিয়েছি। আচ্ছা এবার এফ সমান সমান কত হবে এবার কিন্তু তোমরা বুঝে গেছো, কারণ এইটা কোন গেট, এটা শুধু নর গেট অর্থাৎ যোগ করে হোল নট, তাহলে প্রবেশ করছে এই এই সমীকরণটা, এই পুরো সমীকরণটা যোগ আর প্রবেশ করেছে বিসি। তো এবার আমরা এখানে কি লিখতে পারি, এফ সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল নট ইন্টু বি জ্বর এ প্লাস বি হোল নট সবার উপরে হোল নট আর এটার কাজ হচ্ছে যোগ বিসি বি সি সবার, এবার হচ্ছে এই নটের কারণে একদম পুরো হোল নট, এই হচ্ছে মান। এবার এই মানটাকে সরল করলে তুমি তিন পাবে, এই মানটাকে সূত্র সারণী করলে তুমি চার পাবে, অর্থাৎ এইটার উপরে চার মান ডিপেন্ড করতেছে ক এবং খ। এই জায়গা আমি লিখি নাই কারণ ক এবং খ হচ্ছে থিরু টাইপের, তোমরা যদি আমার কোর্সে ভর্তি হও ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর সহ সাজেশন ক এবং খ পেয়ে যাবে। আর এই গ ঘ কখনো বহু আসে না, এই গ ঘ হলো প্র্যাকটিসের উপরে। এখন ধরো তুমি যদি বেসিকই না জানো তাহলে এই সরল সত্যকসান আমি বুঝাইলেও পারবে না, কিন্তু আমি এই মান বের করাটা কেন বুঝাইলাম যে তোমরা যারা আছো যে মোটামুটি লজিক চিত্র থেকে মান বের করতে পারো, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কঠিন লজিক চিত্র যার কারণে অনেকেই গুলিয়ে ফেলছো, তারপরে আমি দেখাইলাম। এখন তোমাদের যদি বেসিক সমস্যা হয় তাহলে আগে তোমাকে বেসিক শিখতে হবে। তো যাও এই সরলটি তোমরা সত্যকসানটা প্র্যাকটিস করো, হয়তো বা অন্য কোনো ভিডিওতে আমি বিশ্লেষণ করে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাবো, কারণ একদিনে তো সব সম্ভব না। আর যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকো বা আরো তুমি চাও যে না আমি যেভাবে প্রশ্ন সহজে উত্তর করতে পারি, তো সবকিছু মিলিয়ে আমার এই কোর্সে ভর্তি হয়েছে। আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করো 0178229657। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।